হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি অপরিশা। আপনারা এর মধ্যে সবাই জানেন যে আমি একটি অনুষ্ঠানে সিনেমা দিয়েছি, সিনেমাটির নাম লাল শাড়ি। তো আর একটি নতুন কথা আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে আপনাদের খুব 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 প্রিয়, সাথে আমি মনে করি আমাদের বিনোদন জগতে যারা আছেন তাদের খুব কাছের এবং প্রিয় একটি প্রতিষ্ঠান, বিশ্বরঙ বাই বিপ্লব সাহা। লাল শাড়ির জন্য শুভকামনা। এবং আমার কাছে মনে হয় যে এদের দুজনের যে টিমের যে একাত্মতা, এটা আমার কাছে মনে হয় যেহেতু আগে একটা কাজ করেছে, আমি একটা কাজ করেছি ছায়াপেক্ষ, তো সেটাকে সেই কাজের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এই ছবিটা আরো ভালো হবে। এবং লাল শাড়ির জন্য শুভকামনা। লালছড়ি তো লালছড়ি সম্পর্কে সবাই ইতিমধ্যে জেনে গেছেন। আমি সবচেয়ে খুশি আজকে যে দাদাকে, বিশেষ করে আমি বিপদের সাথে আজকে আমার ফার্স্ট টাইম কথা বলি, এবং আমি ওনার মানে ওনার কনসেপ্ট, ওনার চিন্তাধারা, এবং সবচেয়ে মজার বিষয় যে এই ধরনের একটা কনসেপ্টের দাদা সম্ভবত আগে একটা কাজ করেছে, এবং ওনাকে পেয়ে ওনার সঙ্গে কথা বলে আমার পুরো ব্যাপার কস্টিউমের যে ব্যাপারটা, যে টেনশনটা আমার কাজ করতেছিল, আমার আরো সহজ হয়ে গেছে। আশা করতেছি যে অবু দিদির ফার্স্ট টাইম কাজ আমার সঙ্গে, মানে প্রযোজক হিসাবে। সবার যারা এখানে আছেন সবাইকে সবার জন্য শুভকামনা, আর আমাদের জন্য এবং আমার জন্য শুভকামনা জানাবেন। আসলে আমার বড় ভাই, আমি সবসময় আমি মনে করি আমি দাদাকে যখন আমি অনুদান পেয়েছি, ফার্স্ট ফোনটা দাদাকে করে বলেছি যে দাদা মা থাকলে আমার অনেক বড় সাপোর্ট হতো আজকে অনুদানের সিনেমার ক্ষেত্রে, হয়তো বা সেটা কখনো আমি জানিয়ে দিব। কিন্তু আমার কেমন জানি মনের মধ্যে মনে হয়েছে যে আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে চাই না, যাকে বলে বায়না, তুমি কিন্তু এই সিনেমাটা আমাকে করে দেবে, যেহেতু এই মুহূর্তে আমার গার্জিয়ান বলতে আমি তোমাকেই মানি। সো আমি তোমাকে লাল শাড়ির পক্ষ থেকে লাল শাড়ির পক্ষ দিয়ে ওকে লাল দাদা একদমই অল্প। অনেক বছর ধরে আমার এত ভালো লেগেছে ওর কনসেপ্ট, গল্প তো আজকে শুনেছি, আসলে যেদিন নামটা শুনেছি শাড়ি লাল শাড়ি, সেদিনই কেমন যেন মন থেকে একটা, মানে যদি ওকে আমাকে নাও বলতো আমার মতো কেন আমাকে বললো না, ব্যাপারটা এমন হতো, কারণ আমার কাছে বাংলাদেশ না দেশের বাইরেও মানুষ শাড়ির বিপ্লব, বিপ্লব শাহ শাড়ি বা বিশ্বরঙের শাড়ি দিয়ে সবাই চেনে। তো একটা দুর্বলতা সবসময় কাজ করে, এবং প্রায় 28 বছর ধরে কাজ করছি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী বিভিন্ন সেক্টরের তাঁতিদের সাথে। তো আমার মনে হয় খুব সুন্দর কাজ হতে যাচ্ছে, সেখানে আসলে শুধু প্রেম ভালোবাসার গল্প না এটা, এখানে আমার মনে হয় খুব বড় একটা মেসেজ যাবে, যেটা আমি মনে করি পুরো তাঁত শিল্পের সাথে জড়িত যারা প্রত্যেকটা শ্রেণীর মানুষেরই উপকৃত হওয়ার বিষয় থাকছে এখানে। আমার ধারণা যিনি পরিচালক আছেন বা যিনি প্রযোজক আছেন খুব দরদ দিয়ে মায়া দিয়েই কাজটা করবে, তাদের জন্য শুভকামনা রইল। শিবন কিছু বলবে? শিবন হ্যালো, লাল শাড়ির জন্য অনেক অনেক শুভকামনা, আর কংগ্রেচুলেশন ওপর দিকে, সুন্দর একটা গল্প নিয়ে আসছেন। আর আমরা তো সবসময় বাংলা চলচ্চিত্রের সাথে আছি, আর এখন যদি বিশ্বরঙ অ্যাড হয়েছে এটা আমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গেল, কারণ আমি বিশ্বরঙ পরিবারের একজন, তো লাল শাড়ির সাথে সবসময় আছি। আমরা পুরো পুরো পরিবার থাকো শুটিং টিমে।